তিনটি স্বপ্ন দেখলেই আপনি বুঝবেন যে আপনি নিশ্চিত জান্নাতি। আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো মানুষ তার জীবদ্দশায় এই তিনটি স্বপ্ন দেখতে পারে তাহলে বুঝে নিও যে ওই ব্যক্তি জান্নাতে যাবে। প্রথম নম্বর যে কথা বলেছেন যে স্বপ্নটা, সেটা হলো আল্লাহ রাসূলকে যদি কোনো মানুষ স্বপ্নে দেখে তাহলে ওই ব্যক্তি জান্নাতে যাবে। দুই নম্বর যে স্বপ্নটা আছে সেই স্বপ্নটা হলো, কেউ যদি স্বপ্নে দেখে যে মানুষ আমাকে অনেক নির্যাতন করতেছে, অত্যাচার করতেছে বা আমার উপর জুলুম করতেছে, কিন্তু আমি ওই ব্যক্তিকে ক্ষমা করে দিচ্ছি, এমন যদি স্বপ্ন হয় তাহলে বুঝে নেবেন যে এটাও জান্নাতি ব্যক্তিদের একটি আলামত, জান্নাতি ব্যক্তিদের একটি নিদর্শন। তিন নম্বরে যে স্বপ্নটা আপনি দেখবেন সেটা হলো, আপনার বাবা মা যদি জীবিত থাকে অথবা মৃত হোক, কিন্তু আপনি স্বপ্নের জগতে দেখতেছেন যে আপনি আপনার বাবা মার খুব খেদমত করতেছেন, খুব ভালোবাসতেছেন, তার হকগুলো আদায় করতেছেন, এমন যদি স্বপ্ন আপনি দেখে থাকেন তাহলে বুঝে নেবেন যে আল্লাহ।